আসসালামু আলাইকুম, পাথরঘাটা নিউজ থেকে সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আসলে বৈরী আবহাওয়ার জন্য কিন্তু বর্তমানে পাথরঘাটার অবস্থা খুব একটা ভালো নেই। এই মুহূর্তে আমরা পাথরঘাটা নিউজ টিম এসেছি পাথরঘাটার পার্শ্ববর্তী যে জিনতলা, সেই জিনতলা এলাকায় বর্তমানে আমরা এসেছি। তো এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু শোনা যায় কিনা ক্লিয়ার একটু আপনারা আমাকে জানাবেন। বর্তমানে জিনতলার বেরিবাঁধের একদম পাশে আমরা অবস্থান করছি। এখানকার চারপাশের যা পরিবেশ পরিস্থিতি, প্রচুর পানি বর্তমানে আসলে বাড়তেছে, একের পর এক পানি আছে। বিষখালী নদীর যে প্রচণ্ড উত্তাল বর্তমানে, তো সেই বিষখালী নদীর ঢেউয়ে আশপাশের যা পরিবেশ পরিস্থিতি হয়েছে, আমরা সেই বিষয়টি আপনাদেরকে একটু জানানোর জন্য লাইভে সংযুক্ত রয়েছি। তো মিঠুন মিত্র কমেন্ট করেছে, ঠিক আছে, ধন্যবাদ মিঠুনকে। তো বর্তমানে আসলে জিনতলার যে বেরিবাঁধের অবস্থা, আমরা সকাল থেকে এখানে এসে কথা বলেছি এলাকাবাসীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রায় 10 হাতের মতো অলরেডি আজকের এই যে নদীর যে ঢেউ, সেই ঢেউয়ে কিন্তু আসলে ভেঙে গিয়েছে। তো আবহাওয়া অনেক খারাপ, এলাকার মানুষের বর্তমানে পানিতে মানে অনেকের ঘরে পানি উঠেছে। আমরা একটু আপনাদেরকে দেখাই পার্শ্ববর্তী আরেকটি স্থানে। মূলত এই জিনতলার যে বেরিবাঁধের যে সাইডে একটি ঘর ছিল, সেই ঘরটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। বর্তমান অবস্থা আসলে ঘরটির, যেখানে ঘরটি ছিল সেই স্থানটিও মূলত আজকে সকালে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো যার জন্য আসলে এই ঘরের যারা লোকজন রয়েছে তারা মূলত এই ঘরটি সরিয়ে নিয়েছে। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এরপরে কথা বলবো। আমাদের সাথে পাথরঘাটা নিউজের সম্পাদক রাকিব ভাই রয়েছে, তার সাথেও কথা বলার চেষ্টা করব। তো এলাকাবাসীর কিছু লোকজনের সাথে একটু কথা বলি। মুরব্বী, এই ঘরটা সরাইছ কবে? এই 2 দিনের মধ্যে। 2 দিন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই তো দেখলাম যে ঘর আসলে মানে একদম নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ হ্যাঁ, নদীতে ভাঙ্গে লই যায়। এরকম কত বছর যাবত এই যে অবস্থা? আলুদারে 4-5 বছর ধরে এই অবস্থা, একই অবস্থা। এখন কি আগের চেয়ে কি একটু বেশি ভাঙতেছে? এখন বেশি ভাঙতেছে, এখন মোটর হয় না, কোনো কায়দাই নেই। আপনার ঘর কোন জায়গায় ছিল? আমার ঘর এখন তলায় আর ডুবে আর বাসে হয়তো দেখি দিবি না। পাশে হ্যাঁ দেখো না। আচ্ছা, এই যে ঘর যার ছিল, এই ঘরের মালিক এখন কোন জায়গায় যাবে? দর্শক, আপনারা যারা লাইভটি দেখছেন, বর্তমানে যে ঘরের মধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি, একের পর এক কিন্তু ভেঙে যাচ্ছে। হয়তো তার আজীবন তো আর তার বাসায় থাকবে না, থাকবা না? এখন কোথায় তোমাদের নির্দিষ্ট ঘর বাড়ি আছে কিনা? একজন আছে রাস্তার উপরে, যেমন এই জায়গায় মহিলা ছিল, সেই রাস্তার উপরে আছে। এই পর ওই নদীর মাঝে একজন ছিল, সেও রাস্তার উপরে আছে, আর তার বুনিয়া বাসায় চলে গেছে। এই যে পাশাপাশি এটাও ডুবে আর বাসা। দর্শক, আসলে পানি প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে আজকেরও। আসলে সেই পানির যে বর্তমান অবস্থা, আস্তে আস্তে আসলে ভেঙে যাচ্ছে সব কিছুই। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মূলত বর্তমানে আসলে নদীর যে ঢেউয়ে, সেই ঢেউয়ে কিন্তু সব কিছু এলোমেলো করে দিচ্ছে। ঘরের যেখানে ঘর ছিল সেই ঘর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, যদি আপনারা একটু লক্ষ্য করেন। আরাফাত জমাদ্দার, তো দর্শক আসলে এখানে প্রায় যে কয়টি ঘর ছিল সকল ঘরেরই এই অবস্থা। এই মুরব্বী কেডা
এই মুরব্বি কিটা এই ঘরের মানুষ তো দর্শক আসলে সকলেই এখানে যারা থাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাদের ঘরও কিন্তু একদম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা এই মুরব্বি আপনার ঘর কোনটা এই ঘর আচ্ছা এই ঘরে থাকেন কিভাবে এখন তো আপনার আমি কি হন বাবু আমি জাগে লাগবে না আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলার আগে আপনার ঘরটা একটু দেখি নাকি দর্শক আমরা এই মুরব্বির যে ঘরটি আমি একটু আপনাদেরকে দেখাই যে ঘরে তিনি বর্তমানে থাকে সেই ঘরের অবস্থাটা আসলে একদম বেগতিক আপনারা যদি একটু লক্ষ্য করেন আসলে এই যে ঘরের ভিতরেই কিন্তু একদম পানি উঠেছে এবং সব কিছু ভেঙে যাচ্ছে আল্লাহর রহমতের মালিক আসলে ঘরের অবস্থা খুবই খারাপ বর্তমান পরিস্থিতি আমার মনে হচ্ছে যে হয়তো আজকালের মধ্যে তাকেও এই ঘর সরিয়ে ফেলতে হবে একজন মুরব্বি মানুষ আমরা একটু তার সাথে কথা বলি দর্শক আচ্ছা কাকি জামু জামু আমি একটু কথা বলি তারপর যাইতেছি আচ্ছা ওই জায়গায় জামু কথা বলি একটু আপনার এই ঘর তো দেখলাম যে আসলে ঘরের ভিতরেই পানি ঢুকছে হ্যাঁ ভাঙ্গে ছুড়ে সব গেছে বাবা আজ হাঙ্গারে বইয়ে রই হুললেও জায়গা নেই সব তলাই যে আচ্ছা এখন যে পরিস্থিতি দেখলাম তাতে তো আপনার ঘরও দুই একদিনের মধ্যে সরাই ফেলেই কি কমবে সরাম কোনো বাইরে কোনো জমি জমা নাই না জমি জমা আছে বগে সারি করে জাগ রাখছে হ্যাঁ হে একটু ঘর উঠেছে হ্যাঁ দাউনি তো যাবার কোনো পালা নাই থাকার মতো এই ঘর হয়ে কিন্তু ঘরে খাবারও নাই বাড়ি ঘর দুয়ার ব্যাক এই খাই মানে তো চাই কিনছে বাবা এই পালা মোট মোর স্বামী হ্যাঁ মরছে এই 4 বছর এসটা করি কোয়াডা থাকেন কি কাকি নিয়ে হ্যাঁ থাকি বাবু এল হ্যাঁ এল নয় মানে চাই চিন্তা নিয়ে খাই এল না খাই আমাদের দুগো পাক করে খামে এমন কোনো পৌঁছো নাই হে জায়গাও নাই আপনি এই কুল্লো আন কুল্লো যাবো আপনার ওই ঘরে যাবো কি দাঁড়ান দর্শক আসলে এই মুহূর্তে জিনতলার যে নদীর পাশে আমরা বর্তমানে রয়েছি তো আপনারা কথা বলেছিল মুরব্বির সাথে তার ঘরও মূলত একদম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আপনারা লক্ষ্য করলে আসলে একদম ভেঙে গিয়েছে আর পার্শ্ববর্তী ঘরটি মূলত সরিয়ে নিয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়েছি এবং কথাও বলেছি তো আসলে এই মানুষদের থাকার মতো কোনো স্থান মূলত এই মুহূর্তে নেই তারা খুব অসহায়ভাবে জীবনযাপন করতেছে তো দর্শক এই বিষয়ে আরও আপডেট তথ্য আমরা একের পর এক ভিডিওর মাধ্যমে পাথরঘাটা নিউজ নিউজের মাধ্যমে বা মানবিক মিডিয়া অথবা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এই পরবর্তী আপডেট তথ্য আমরা দিয়ে থাকব সবাই সেই আপডেট তথ্য দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ